নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার সুপর্ণার হবিস রান্নাঘরে। আমি আজকে রান্নাঘরে এখন নাই, আমি আছি ছাদে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার পাশের বাড়িতে একটা আমের গাছ, সেই আম দিয়ে আমি একটা রেসিপি বানাবো। তাই তোমাদের ভাবলাম যে আমি কোন আম দিয়ে করছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার পাশের বাড়িতে আমের গাছটা, আমি এই আম দিয়ে তোমাদেরকে আজকে একটা আমের রেসিপি দেখাবো। দেখো আমি ছাদ থেকে নিচে এসেছি রান্নাঘরে, এই যে আম দেখো, আমি ওই গাছেরই এই যে আম দেখো নিয়ে এসেছি। এই আম দিয়ে তোমাদেরকে আমি মালদার একটা বিখ্যাত জিনিস আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো আজকে। আমাদের এই মালদাতেই তৈরি হয়, এখন সব জায়গায় হচ্ছে, মেশিনেও হচ্ছে, কিন্তু মালদাতে তোমার একটা গ্রাম আছে, সেই গ্রামে আম দিয়ে আম সত্ত্ব তারা তৈরি করে অনেক রোজগার করে মহিলারা। তো এবার তো আম মালদায় কম, ওই জন্যে একটু আমসত্ব কম তৈরি হচ্ছে। তাহলে আমগুলোকে কেটে নিয়ে আমি আজ এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো আমগুলো আমি কেটে নিয়েছি, এবার আমগুলো আমি মিক্সিতে দিয়ে দেবো। কিছুটা আম আমার গলা ছিল, এই আমগুলো আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব মিক্সির মধ্যে। এই যে ঢেলে দিলাম সব, চলো এবার আমি মিক্সিতে যাই। মিক্সির মধ্যে আমটাকে আমের একটা পাল তৈরি করে নিব। চলো আমার রেডি, দেখো হয়ে গেছে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি একটা, এবার আমি এটাকে এই যে আমের পালটা এভাবে আমি কড়াই ঢেলে দেবো। আমি ঢেলে দিলাম, যদি তোমরা মনে করো যে আমি আঁশ আছে, তাহলে আমটাকে এটাকে ছেঁকে নিবে। আমার আঁশ নেই বলে আমি ছাকলাম না, আমি সরাসরি দিয়ে দিলাম। যদি আঁশালা আম হয়, আঁশ থাকে, তাহলে ছেঁকে নিবে, আমি ছাকলাম না। দেখো আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে এই যে ফুটা ফুটছে, দেখো তোমরা আঁশটা খুব বাড়িয়ে দিবে না উনানে, তবে কী হবে বলো তো, আমটা ছিটকে আসবে গায়ে। দেখো এইভাবে অনবরত নাড়তে থাকবে, খুব সোজা, খুব ইজি আমসত্ব তৈরি করা ঘরে। আবার যারা মালদাতে করে তারা কিন্তু আমসত্ব তোমার এই জাল দিয়ে করে না, এটাকে গরম করে করে না, ওরা কাঁচায় যে পাল্পটা আমি করলাম এটাই কাপড়ের উপরে দিয়ে দিয়ে ওরা 8-10 দিন ধরে শুকাতে শুকাতে একটা লেয়ার তৈরি করে তবে আমসত্ব করে। তো আমরা এটা একদিনেই আমসত্ব তৈরি করব বলে আমরা এভাবেই করছি। আর এখন তো আমসত্ব তোমার মেশিনেই তৈরি হয়, হাতে আর কেউ করে না। দেখো আমি এবার এই দেখো এই অবস্থা এসছে, তো আমি এবার একটু চিনি দিব। তোমরা আমটা বুঝতে পারবে যে কার কীরকম আমটা টক বা মিষ্টি, সেই অনুযায়ী চিনিটা দেবে। আমার আমটা খুব টক না, তো আমি অল্প চিনি দেব। 3-4 এই যে এই চামচের আমি 4 চামচ চিনির আমার লাগলো। তোমরা আমের মিষ্টি অনুযায়ী তোমরা চিনিটা দেবে, তাহলে টেস্টটা পাবে। আর যারা মনে করবে যে আমি টক 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 খাবো, তারা চিনি না দিলেও পাবে, চিনিটা অপশনাল, চিনি না দিলেও হবে, কিন্তু চিনি দিলে একটু ভালো লাগে। দেখো এরকম আমি জাল দিতেই আছি, একটু সময় নিয়ে জাল দিতে হয়। আর এরকম ছিটকবে, যারা নতুন করবে আমসত্ব রান্না করবে তারা একটু সাবধানে করবে, কারণ কীভাবে ছিটকছে দেখতে পাচ্ছ, গ্যাসটা কমিয়ে কমিয়ে এইভাবে একটু জাল দিয়ে দিয়ে ঘন করতে হবে এটাকে। দেখো আমার অনেকটা কমে এসছে, এই যে জাল করতে করতে দেখো, আরও আমার এখনও হবে, এটা এখনও হয়নি, এই যে অনেকটা কমেছে। এবার আমি আরও এখনও জাল করব, আমার এখনও 20 মিনিট মতো জাল করতে হবে। দেখো আমার হয়ে গেছে, অনেকটাই হয়েছে, আমি আর একটু এবার এটাকে অনবরত নাড়তে হবে, নাড়তে কিন্তু তলে ধরে যাবে। এই যে এইভাবে এবার গ্যাসটা আমি হাই করে দিয়ে এটাকে এইভাবে নাড়াতে হবে, যত নাড়াবে তত তলে ধরবে না। আমার এটা একদম রেডি, এই যে দেখো
হয়ে গেছে। এবার আমি এটাকে থালাতে ঢেলে নেব। দেখো এবার আমি এই থালাতে এভাবে সবটা নিয়ে নিলাম। এভাবে এটাকে একদম গোটা থালাতে আমি এইভাবে দিয়ে দেবো। যে যতটা মোটা করবে সেভাবে তোমরা এটা গোলটা করবে। দেখো আমার এটা রেডি। তাহলে এটা একটু রোদে দিলে বা ফ্যানে রাখলে শুকিয়ে যাবে। তাহলে আমি এটা দেখো তোমাদের দেখিয়ে দিই। আমি এটা কালকে করে রেখেছিলাম, রাত্রে করেছি। এটা আমি তোমাদের কেটে দেখাবো, কেটে দেখাচ্ছি। দেখো এই দেখো আমি এইভাবে কেটে নেবো। আমি কালকে রাত্রে করে ফ্যানে রেখেছিলাম আর সকালে একটু রোদ্র দিয়ে দিয়েছি। যে যেমন এই করবে সেইভাবে কেটে নিলেই হয়ে গেল। এই দেখো নিজেই উঠে আসবে। এই দেখো দেখছো এইভাবে তোমরা রেখে দিতে পারবে। এই যে দেখো লেয়ারটা যে যেমন খাবে মোটা করবে সেভাবে করলেই হবে। এই দেখো খুব সহজ তৈরি। এই দেখো আমি কতগুলো দেখো বানিয়ে রেখেছি, এগুলো আমি রেখেছি আগে। দেখো আমার এগুলো তৈরি করা আছে। আমি এটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে খুব সোজা তোমরা এটা করবে নিজেরাই বাড়িতে। খুব সহজে উঠে আসবে, শুধু একটু রোদে দিলে বা ফ্যানের বাতাসে রাখলেই এটা টেনে যাবে। আমার এটা রাত্রের করা, আমি রাত্রে করেছি। এগুলো আগে করে রেখেছিলাম। দেখো এগুলো এই দেখো তৈরি করা। এই যে দেখো সব আমি করে রেখেছি। এগুলো এটা অনেক দিন থেকেই যাবে, ফ্রিজে রেখে দিলে অনেক দিন থেকে যাবে। তাহলে তোমরা এভাবে আমসত্ত্ব তৈরি করবে, এভাবে আমসত্ত্ব তৈরি করে খাবে। আর আমার চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আর নতুন নতুন রান্না পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তোমাদের। আমি এরপরেও আমের নতুনত্ব রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। তাহলে আজকে চলি, টাটা।